যে দেখ ভাই বিস্কুট খেতে গেছিল, বিস্কুটটার অবস্থা দেখ। হ্যালো গাইস, কেমন আছো সবাই? এই শীতের মধ্যে আশা করি সবাই সুস্থ সবল আছো অ্যান্ড বিন্দাস আছো। শীতের দিনে অনেক খাওয়া দাওয়া করছো ভালো ভালো, আর শীতের দিনে তো এটাই একটা ফেসিলিটি, ভালো ভালো খাও, তাড়াতাড়ি হজমও হয়ে যায়। খাদ্য প্রিয় বাঙালি তো তাই খাওয়ার কথাটাই বললাম। তো যাই হোক, আজকে 17th December আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো শুরু করা যাক আজকের ব্লগটা। আমার সকালে ছিল পড়ানো, এখন বাজে সকাল 9টা, পড়িয়ে উঠলাম। তো নিচে যাই, নিচে যেয়ে একটু ব্রেকফাস্ট করে আসি। শান্তি, কি করছো মা? ছাদে চলে আসলাম, খুব ঠান্ডা ঠান্ডা হওয়া হচ্ছে ছাদে। শীতের দিন তারপর ঠান্ডা হওয়া, হাড় কাঁপানো শীত যাকে বলে সেই শীত পড়ে গেছে। ব্রেকফাস্ট রেডি চলছে, কি করছো মা? বাইরে প্রচন্ড হাওয়া, তাই মা আবার জানলা বন্ধ করে দিল। কি গো মা, কালকে সিদ্ধ ভাত খেয়ে কেমন, শরীর কেমন আছে? সিদ্ধ ভাত খেয়ে শরীর আরো বেশি ফিট নাকি? ঘুরতে বল যে পিকনিকের মাংস দিতে যাচ্ছিস, আমাকে নিবি না পিকনিকে? ওই আমাকে নিবি না, আমাকে না নিয়েই পিকনিক করছিস খুব কি করে? আমি তো বাবা সেই আপডেটটা নিতে আসতে যে হ্যাঁ করে স্লিপ কেটে গেছে, আমি সেবার করতে করতে আসছি নিতে। এটা চিনিস না স্যার, ছোট ছোট পিকনিকের মাংস দিয়েছিস মাছের ঝোল? আর কি কি হবে আজকের, আজকের মেনু কি? ভাই তো পিকনিক করবে, ভাই নিশ্চয়ই আজকে দুপুর থেকে খাওয়া বন্ধ, তাই না? ভাই তো পিকনিক করবে, ভাইয়ের আজকে দুপুর থেকে খাওয়া বন্ধ, একবারে রাতে পিকনিক করতে যাবে, বলো মা। ওটাই বাকি আছে আমার। মা ভাই তো সকালেও বলছিল খাবে না, খাবে সকালে খেল? এখন মাংসের হিসাব চলছে, পিকনিকের চেয়ে কতটা মাংস খাবে, 2 কেজি মাংস দিয়ে আজকে ভাই পিকনিক করবে আমাকে বাদ দিয়ে, আমি পিকনিকের মধ্যে নেই। তোর তো হবে তো, তুই চিন্তা করছিস কেন, তোরও তো হবে তো। কি অবস্থা, ভাই আমাকে ফাঁকি দিয়ে পিকনিক করছে, তাই না? তো কি কি মেনু হচ্ছে বললাম না তো? বললাম তো আলু শাক ভাজা, মাছের বিস্কুটটার মধ্যে দেখ কেমন, এটা কি সোলতার মতো? এ বাবা, বিস্কুটের মধ্যে সোলতার মতো এরকম বাড়াচ্ছে, আমরা তো না দেখি এই বিস্কুট একদম মুখে ঢুকিয়ে দিই। হায় ভগবান, কি অবস্থা, বিস্কুট থেকে এখন এইসব জিনিস। বিস্কুটের নাম দেখ তো,
এটা তো ব্রিটানিয়া। হ্যাঁ ব্রিটানিয়া মেরি, বড় করে ওখানে দেখাও ফটোটা, ব্রিটানিয়া মেরির কি এই? হায় ভগবান, ব্রিটানিয়াটা কি অবস্থা! এই যে ব্রিটানিয়া, হ্যাঁ আগের দিন তো ব্রিটানিয়া মারি আর হচ্ছে ওই যে 50-50 আনলাম যে, তার মধ্যে আবার ব্রিটানিয়া মারিটা এরকম, আবার তোর বিস্কুটে এটা বেরিয়েছে এরকম। তুই খেতে খেতে আবার বুঝতেও পারলি, আমি তো সোজাই মুখে ঢুকিয়ে দিই। খেতে খেতে দেখলাম দুপুরবেলা এখন সবাই বসে পড়েছি রৌদ্র পোহাতে। মুন্ডু মুন্ডু এদিকে ঘোরা। ও কোন ধরনের জিনিস, কালো কালো উঠছে দেখতে খুব ভালো লাগছে। বাহ ফর্সা ফর্সা লাগতে হবে ওর সবসময়, মানে ওর অবস্থাটা দেখো, মানে সবসময় ওকে স্টাইলিশলি দেখাতে হবে, ফর্সা রাখতে হবে। তাই তো, একটু তোর একটু দেখা কি পড়ে আছে, একটু ভালো মন দেখা না। আমরা আমাদেরকে দেখে মনে হচ্ছে শীত পড়েছে, আর তোকে দেখে মনে হচ্ছে হাফ জামা দেখা দিচ্ছে আর বসে আছি। রৌদ্র পড়ে না, রৌদ্র পোহানো সময় ওইটা কোনো কথা, জামা ফুল প্যান্ট পরে বসে ওইটা কোনো কথা না, রৌদ্র পোহানোর সময় তো এরকম করে রৌদ্র পোহাতে। এই যে এই ছেলেটার আজকে পিকনিক, দুপুর বেলা খাবে না, রৌদ্র পোহাচ্ছে, একেবারে রাতে যাবে। জিজ্ঞাসা করি ওরা কেউ খায়নি নাকি? কেন তুই তো কালকে বলছিলিস না যে আমি সকালবেলা অত খাবো তাহলে পিকনিক খেতে পারবো, একবারও বলিনি। হ্যাঁ ও মা বলছিল কালকে ভাত খাবো না, ওকে দুপুরবেলা তো খাবো। তাই হলো অবস্থা, এখন আমাদের লাঞ্চ হয়নি, এখন যাব লাঞ্চ করতে। লাঞ্চের জন্য পাঁপড় ভাজা চলছে, আমাদের তিনজনের পাঁপড় ভাজা আর বাবার পাঁপড় শাঁকা। কিরে পেট ভর্তি হয়েছে বাড়িতে, কিন্তু আজকে আর খাওয়া দাওয়া তোর জন্য নাই, নাই পিকনিক থেকে ভালো করে খেয়ে এসেছিস তো, না লজ্জা করে খেয়ে এসেছিস? ভালো করেই খেয়েছি। পেটটা ভর্তি হয়েছে? কি কি খেলি এবার? মেন তো বিরিয়ানি খেলাম আর চিকেন কাবাব। বিরিয়ানি আর চিকেন কাবাব? বিরিয়ানি কেমন রান্না করছিল? জল ওখানে দেয়নি, জল খাসনি বাড়িতে এসে? জল ওমা পিকনিকে জল দেয়নি, বাড়িতে এসে সাথে সাথে জল খাচ্ছে। কি রে বিরিয়ানি কেমন বানাইছিল বল? ভালোই, আমার থেকেও ভালো বানাইছিল। আর চিকেন কাবাব ওটা তো ভালোই হয়। হাই গাইস, তো কালকে ব্লগটা রাত্রিবেলা আর এন্ড করা হয়নি, তো আজকে সকালবেলা উঠে কালকের ভ্লগটা এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তাহলে চলে যাবে তোমাদের কাছে। তাহলে গুড বাই।